সবাইকে শুভ অষ্টমী। তা তো হাসাবি না, তো এখন যাব বলি দেখতে। সকাল থেকে আমার ক্যামেরা অনই করা হয়নি, চোখ মুখ দেখে বুঝতে হচ্ছে আমার খুব ঘুম ঘুম ল্যাদ ল্যাদ ধরে গেছে এই ওয়েদারে, বৃষ্টি পড়ছিল। তো চলো, এই তুমি যাবে না? পপি কিচেন, পপি কিচেন করে মরে যাচ্ছে। এই ঘন্টুকে দেখো তো, এটা হলো ঘন্টু নতুন ড্রেস, অষ্টমী স্পেশাল। তখন যাই বলিটা দেখি, তোমাদেরকেও দেখাবো। ফচ এখনো রেডি হয়নি, সেই জন্য দাঁড়িয়ে আছি, তারপরে যাব। সরে যাও, সরে যাও, মেরে ফেলবে একদম, সরো। একেই তো স্কিনে, সামনে নয়। তারপর আবার যদি গার্ড করে দাও একদম। এবছর আমরা টিভি স্ক্রিনেই বলি দেখেছি, বাইরে থেকে একদম সামনে থেকে বলি দেখতে পাইনি। কিন্তু দিদিভাই ভেতরে ছিল, ও ভিডিও করেছে একদম সামনে থেকে। তো চলো তোমরা ওইটা দেখে নাও। বলি হয়ে যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সে কারণে আমরা একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম। আর ঘন্টুর তো যেখানেই যায় সেখানেই বন্ধু জুটে যায়, তো এখানেও একটিও ছোট্ট বন্ধু নিয়ে নিয়েছে। সে আবার তার লাড্ডু কেড়ে নেওয়ার জন্য একদম অস্থির, তো ভাবলাম সেটা একটুখানি ছোট করে ক্যাপচার করে রাখি, যে বড় মিষ্টি লাগছে দেখছে, ও বারবার লাড্ডুটাই নেবে। তো চলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপর আবার ভিতরে গেছিলাম একটুখানি আরতি দেখতে, সেটাও অল্পখানি ভিডিও করেছি। কিন্তু ওয়েদার তখন প্রচণ্ড খারাপ ছিল, মানে বলির সময়টা আর কি। সন্ধ্যেবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার ছানাগুলোকে নিয়ে একটুখানি ঠাকুর দেখতে বেরিয়েছি। শিউলি ফুলের নলুক দেব, দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশফুলের ওই দুঃসাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। তোমরা যদি বর্জরা সব ঠাকুর দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে চেক করে নিতে পারো। আর এই পুজোটা এবছর নতুন করে হয়েছে, এবছর এটা প্রথম পুজো। অনেক ঠাকুর দেখা হয়ে গেছে, চারিদিকে মাইক বাজছে বলে আমরা আর কি কথা বলবো। এই যে আমরা যাচ্ছি সূর্য মন্দির, কোথায় অবস্থিত বলো? সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণারকে, কোন রাজ্যে? অনেক ঠাকুর দেখেছি, যেগুলো বর্জরার একই রকম হয় সেগুলো প্রতি বছর দেখি, তবু কিন্তু দেখতে ইচ্ছে করে।
দেখা কিন্তু শেষ হয় না। তোমরা দেখো অল্প করে, আর যদি কেউ পুরোটা দেখতে চাও যে কী কী ঠাকুর আছে, তাহলে সেটাও আমার ব্লগ মানে অলরেডি আপলোড আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। তো চলো দেখা করবো তোমাদের সাথে নবমীর দিন, সেটার কোনো প্ল্যান এখনও কিছু ঠিক নেই, কী করবো না করবো দেখা যাক কতটা কী করতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, দেখা করবো নেক্সট ব্লগে, বাই বাই।